সেলেমি আপনি লিখেছেন ডিপ্রেশনে ভুগছি এটা থেকে পরিিতার উপায় বলবেন প্লিজ ডিপ্রেশন এটা আমাদের ইমানে দুর্বলতার কারণে হয়ে থাকে যার যে যতটুকু ডিপ্রেশনে ভোগেন তার ভিতরে দুর্বলতা ইমানের ঠিক ততখানি আছে আল্লাহর প্রতি যত বিশ্বাস থাকবে যত শক্তিশালী ইমান থাকবে তত বেশি আমাদের ডিপ্রেশনগুলো কমতে থাকবে এবং তত বেশি আমরা প্রশান্ত চিত্তের মানুষ হতে পারব দেখুন এই ডিপ্রেশন বা দুশ্চিন্তাটা আমাদেরকে তখনই ঘিরে ধরে যখন আমরা আল্লাহ রব আলমীর যে সব কিছু করতে সক্ষম তিনি যে ফর লিমায়রি তিনি যা চান তাই করেন এই বিশ্বাসটা যখন দুর্বল থাকে ঠুনকো থাকে আমি যদি মনে করি কোন এলাকা আমি গেলাম সেখানে কোনো কেউ আমার সাথে ঝামেলা তৈরি করলো ওই এলাকার খুব প্রভাবশালী ব্যক্তিবর্গ উদ্ধতন কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক থাকে যোগাযোগ থাকে সেখানে কেউ যদি আমার সাথে ঝামেলা তৈরি করে তো নিশ্চয়ই আমার দুশ্চিন্তার কোনো কারণ হবে না কারণ আমি জানি যে এখানকার সব সিনিয়র এবং প্রভাবশালী ব্যক্তিবর্গ তাদের সাথে আমার সুসম্পর্ক আছে ফোন দিলে আমি তাদেরকে পাবো তাদের সহায়তা পাব তো সে কারণে কেউই আমার সাথে ঝামেলা করে আমাকে দুশ্চিন্তা ফেলতে পারবে না বা সেখানকার কোনো বিপদে আমার কাছে খুব বড় বিপদ মনে হবে না কারণ কি কারণ হলো যে আমার আস্থা আছে বিশ্বাস আছে যে এই মানুষগুলো আমাকে সহায়তা করবে তো ঠিক একইভাবে একজন ইমানদার যখন জানেন যে আল্লাহাবুল আলমেন তার অভিভাবক আল্লাহ সুমান সব দেখছেন আল্লাহ তারা সব কিছু করতে সক্ষম আল্লাহর কাছে আবেদন করা যায় তিনি দোয়া শর্ত অনুযায়ী করতে পারলে দোয়া কবুল করেন তাহলে সেক্ষেত্রে একজন ইমানদার ডিপ্রেসড হওয়ার কোনো সুযোগ নেই সারা পৃথিবীতে সবচেয়ে বেশি আত্মহত্যা যে সমস্ত দেশগুলোতে হয় তার মধ্যে সর্বোচ্চ দশটি দেশের তালিকায় বাংলাদেশ প্রবেশ করে গেছে যেটা আমাদের জন্য অত্যন্ত দুঃখজনক এবং বেদনাজনক একটি অধ্যায় যে বাংলাদেশের মানুষ তাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা এত বেড়েছে যে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে এক বছরে শতাধিক আত্মহত্যার ঘটনা বাংলাদেশে ঘটেছে আমরা এই ডিপ্রেসড হতে হতে কোন পর্যায়ে চলে যাচ্ছি এবং কেন যাচ্ছি সেটা নিয়ে বোধ আমাদের আরও ভালো করে অ্যানালাইসিস হওয়া দরকার গবেষণা হওয়া দরকার আমরা আমাদের ক্ষুদ্র জ্ঞানে বলছি যে করোনা এবং হাদিসের আনুগত্য থেকে আল্লাহ মুক্তারসুল্লাহের আনুগত্য থেকে দূরে সরার কারণেই আমরা ডিপ্রেসড হচ্ছি এবং দুশ্চিন্তাগ্রস্ত হচ্ছি ইমানদার তাকে ডিপ্রেশন কখনো পেতে পারে না অথব ডিপ্রেশন দূর করবার উপায় হলো ইমান বাড়ানো আল্লাহর প্রতি আস্থা বাড়ানো আল্লাহর সিফাত সিফাতি নামগুলো ব্যাখ্যা সহকারে একটু ভালো করে পড়া জানা বোঝা এগুলো আমাদের ডিপ্রেশন দূর করতে সহায়তা করবে আল্লাহ সামতাল্লাহর কুদরত সম্পর্কে আমরা যখন জানবো কোরআনে আয়াতগুলো যখন আমরা অর্থ ব্যাখ্যা সহকারে বুঝে পড়বো তখন প্রতি ইমান বাড়বে এই আল্লাহ মাধ্যমে আমাদের ডিপ্রেশন দূর হবে আল্লাহর প্রতি ইমান বৃদ্ধি হবে আল্লাহ বলেছেন আলাহ তাকু রহমাতিল্লা তুমি আল্লাহ রহমত থেকে নিরাশ হয়ে উল্লাউ বলেছেন ওলা ইয়ে আসমিল্লাহ হল্লাহ কমুল কাফিরুন আল্লাহ রহমত থেকে কাফির ছাড়ার কেউ নিরাশ হতে পারে না ইমানদার আর কখন হতে পারে না জন্য ডিপ্রেশন দূরের জন্য কোরআন তেলাওয়াত করবেন বিশেষ করে সুরা ইউসুফ তেলাওয়াত করলে অর্থ সহকারে বুঝে যদি কেউ তেলাওয়াত করতে পারেন তাহলে সেটি ডিপ্রেশন দূরের জন্য অনেক বেশি সহায়ক ভূমিকা রাখে এছাড়া দূরদের সম্পর্কে হাদিসে আসছে যে দূরদ যদি কেউ পাঠ করেন তাহলে সেটা মানুষের পেশানের দূরের জন্য যথেষ্ট আর পেশনের দূরের জন্য নবিসাল্লামার আরেকটা বিশেষ দোয়া আছে আল্লাহ আউজুবুল আইজুউ আল কাসাল ও আউজুবক আল বখল ওয়াল জুবন জুন ও আউজুকুল খোলাবত দেয়নি ওকাহ রিজাল্ট নবিসুল্লাহ সাল্লাম আল্লাহ কাছে হাম এবং হাজান থেকে পরে পরেশানি থেকে টেনশন থেকে দুশ্চিন্তা থেকে আল্লাহ কাছে পানা চেয়েছেন এ সমস্ত দোয়াগুলো আমরা বেশি বেশি করে পড়তে পারি